আগের এপিসোডে আমরা দেখেছি বেলপাহাড়ি ঘুরতে যাওয়ার সম্পূর্ণ রুট ম্যাপ এবং কি কি ভাবে কোন কোন রুট দিয়ে বেলপাহাড়ি আসা যায় এবং এখানে আসার পর কি কি জায়গা রয়েছে দেখার মত। তো আগের এপিসোডটি না দেখে থাকলে ডেসক্রিপশন এবং আই বাটনে লিংক দিলাম, ওটি আগে দেখে নিন। আগের পর্বে আমরা ঢাঙ্গিকুসুম ওয়াটারফল খুঁজতে গিয়ে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে ঢুকে পড়ি এবং পৌঁছে যাই ঝাড়খণ্ডে, এবং সেটা বুঝতে পারার পর আবার আমরা ফিরে আসি একই রাস্তায় ঢাঙ্গিকুসুম ওয়াটারফল খুঁজতে। এবং তারপর আমরা শেষমেশ এসেছি ঢাঙ্গিকুসুমে, ঢাঙ্গিকুসুম ওয়াটারফলে। আমরা এই রাস্তা ধরে এসেছিলাম সোজা, আর এসে আমরা বাঁ দিক দিয়ে নেমে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ডান দিকে ঢুকতে হতো। এখানে অনেক বসার সিট ফিট করা রয়েছে, আর সামনে দিয়ে গেলে ঢাঙ্গিকুসুম ওয়াটারফল দেখা যায়। আর এখানে পুলিশের গার্ডও থাকে, কিন্তু এখন টুরিস্টের ভিড় নেই বলে হয়তো পুলিশ গার্ডে নেই। তো আমরা এখানে একা গাড়িটা না রেখে যতটা পারছি এদিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এগিয়ে নিয়ে গিয়ে ওয়াটারফল অবধি যতটা কাছাকাছি যাওয়া যায় ততটা বাইকটা নিয়ে যায়, আর ওখান থেকে বাকিটা পথ আমরা হেঁটে যাবো ওয়াটারফলে। তো লোকাল একজন লোকের সঙ্গে পরিচয় হয়েছিল, তো সে বললো যে এখন ওয়াটারফলে জল নাও থাকতে পারে, তো স্পেশালি ওটা শীতকাল আর বর্ষাকালে তো অবশ্যই প্রচুর জল থাকে। তো আমরা বর্ষাকালেই আসবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু আগস্ট মাসে একটা অন্য প্ল্যান রয়েছে, তো সেই কারণে এই ট্রিপটা একটু আগেভাগেই করা হয়ে যাচ্ছে। এখনও গরমকালই রয়েছে, বৃষ্টি সেরকম মতন হয়নি। আমাদের কলকাতার ওদিকে বৃষ্টি হলেও এদিকে আবহাওয়া কিন্তু বৃষ্টির মতন নয়, তো জানি না কতটা জল গিয়ে দেখতে পাবো। বাট আমি যেরকম আগেও ইউটিউবে ভিডিওতে দেখেছি, বর্ষাকালে কিন্তু যথেষ্ট জল থাকে। তো যা যাক, তো আমরা এখন যেটা পায়ে হাঁটার রাস্তা সেটা বাইক চালিয়ে নামার প্রচেষ্টায় আছি। জলপ্রপাতের খোঁজে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলাম। সময় তখন দেড়টা পেরিয়েছে, মাথার ওপর তখন সূর্য চকচক করছে, আর এদিকে পাহাড়ের চড়াই উতরাই দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের কাহিল অবস্থা। চারিদিকে কোনো জনপ্রাণী নেই, জঙ্গলের মধ্যে কোথায় যে ওয়াটারফল তারও কোনো ইয়ত্তা নেই। চুপচাপ কান পেতে ওয়াটারফলের আওয়াজ শোনার চেষ্টা করলাম, কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের সমস্ত শক্তিকে একত্রিত করেও কোথাও শুনতে পেলাম না জলের আওয়াজ। শুধুই ঝিঝিপোকার ডাক আর পাখির ডাক কানে এলো। কয়েক পা এগোতেই দেখি ঝর্ণার মতন আকার নিয়ে কিছু একটা রয়েছে। এই এই তো ভাই ঝর্ণা না। জঙ্গলের এত ভেতরে এই গরমের প্রচণ্ড দাবদাহে ফলস দেখতে এসে যে পুরোপুরি ফলস খেয়ে যাব এ কথা ভাবতে পারিনি। তবে আপনারা চিন্তা করবেন না, বর্ষাকালে এখানে কিন্তু ভর্তি জল থাকে, আর সেই জন্যই বলা বর্ষায় বা তার একটু পরে আসুন, চাইলে শীতকালেও আসতে পারেন, কিন্তু বর্ষাকালই হচ্ছে বেস্ট সিজন। ঝর্ণায় জলের সন্ধানে আমরা আরও খানিকটা নিচ দিকে এগিয়ে গেলাম, কিন্তু জলের দেখা কোথাও পেলাম না। এক ফোটা জল নেই তো, চল এক চল 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 কেতকি লেখা পালাবো, চল চল। তো প্রচুর কষ্ট করে অনেক খোঁজাখুঁজির পর, এক ঘন্টা সময় নষ্ট করার পর আমরা খুঁজে পেয়েছি সেই ঢাঙ্গিকুসুম ঝর্ণাকে। এই ঝর্ণা তোমাদের সামনে, এক ফোটাও জল নেই এখানে, পুরো গ্রীষ্মকালে জল সব শুকিয়ে গেছে। এই দেখতে পাচ্ছি মাঝখানে মাঝখানে কোথাও কোথাও এক ফোটা জল রয়েছে, কিন্তু আদারওয়াইজ ঝর্ণা পুরো শুকনো, কিচ্ছু নেই, পুরোই লস, পুরো ম্যানার বেকার। এবার স্নান করাতে এখানে হলো না, তো যাচ্ছি এবার কেতকি লেকে, কিছু না আজকে কেতকি লেকে স্নান করে ছাড়বো। ঢাঙ্গিকুসুম থেকে বেরিয়ে বসলাম গাড়িতে, পরবর্তী জায়গা কেতকি লেক। এখানে লোকাল লোকজন কেতকি ঝর্ণা নামেই চেনে, কিন্তু আসলে এটি একটি লেক, এখানে কোনো ঝর্ণা নেই। জায়গাটা সত্যিই অসাধারণ, স্পেশালি পড়ন্ত বিকালে লেকের ধারে বসে সময় কাটাতে দারুণ লাগবে। তো ফাইনালি এখন টাইম হচ্ছে 2:15, তো এইমাত্র এলাম হচ্ছে কেতকি লেক। এই আমার সামনে এখানে কেতকি লেক রয়েছে, বিশাল বড় একটা লেক, এর ওপারটাই হচ্ছে ঝাড়খণ্ড,
এখানে ম্যাপ বারবার আমাদের ভুল করে ঝাড়খণ্ড নিয়ে চলে যাচ্ছিল, সেই জন্য আমাদের বেশ খানিকটা দেরি হলো। তো আজকে আর সময় হাতে নেই যে কেতকি লেকে স্নান করবো, তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে কাঁকড়াচোর গেস্ট হাউসে, যেখানে গিয়ে আমরা চান পান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়ে আবার বিকালবেলা বেরোবো। তো লেকটা একটুখানি সামনে থেকে দেখে আসি। অনেকক্ষণ পর আবার এই কেতকি লেকে জলের দেখা পেলাম, সময় তখন আড়াইটে পেরিয়েছে। গরমে প্রাণ ওষ্ঠাগত, কিন্তু লেকের এই চারপাশটা এতই মনোরম যে আসতেই মন আবার শান্ত হয়ে গেল। গাড়ি চালিয়ে নিয়ে সোজা চলে গেলাম লেকের ধারে। দেখুন কি অসাধারণ সুন্দর এই লেকের পরিবেশ। তো আমরা এসে গেছি একদম কেতকি লেকের সামনে। আমরা ওইখানটা প্রথমে এসে দাঁড়িয়েছিলাম, কিন্তু এখান দিয়ে দেখলাম একটা রাস্তা রয়েছে, তো এই রাস্তাটা ধরে এখন এসে এইখানে দাঁড়ালাম। তো এই জায়গাটা ক্যাম্পিং করার জন্য বেশ দারুণ জায়গা, কিন্তু এই গরমের টাইমে জল টল পাওয়া যাবে না এখানে একদম, মানে খাবার জল, আর লোকজনও প্রচুর কম রয়েছে এখানে, তো অতটা সেফ হবে বলে আমার মনে হচ্ছে না এখানে ক্যাম্পিং করা, আর পারমিশনও নেওয়া হয়নি কোনো। তো এখানে জাস্ট লেকটা দেখতে এলাম। লেকটা আরও বড় থাকে, কিন্তু এখন গরমকাল বলে প্রায় শুকিয়ে গেছে লেকটা। আমরা দেখতে এসেছি যে এই জায়গাটায় নামা যাবে কি না। জল কিরাম, ঠান্ডা না গরম? তো আমরা কেতকি ঝর্ণা দেখে এখন যাচ্ছি কাঁকড়াচোর হোমস্টের দিকে। আপনারা যদি এখানে আসেন তাহলে আগে থেকে খাবারের অর্ডার দিয়ে রাখবেন, কেননা আমরা অনেকটা দেরি করে ফেলেছি হোটেলে জানাতে, আমাদের খাবার লাগবে, সেই জন্য খাবারের সেরকম ঠিকঠাক ব্যবস্থা হয়নি। তবুও আমরা অনুরোধ করতে হোটেলের লোকজন আমাদের জন্য আবার নতুন করে রান্না করছে, তো আপনারা এলে অবশ্যই আগে থেকে বলে রাখবেন হোটেলে ফোন করে, নাহলে এখানে খাবার পাওয়ার দুষ্কর ব্যাপার। তো এখন হোটেলের দিকে যাই, খাওয়া দাওয়া করে একটু শোবো, শুয়ে নিয়ে আবার বিকালবেলা বেরোবো একটু বাইক রাইড করতে। এখনও আমরা এগিয়ে চলেছি কাঁকড়াচোরের পথে, এদিকে রাস্তাটা বেশ সুন্দর, একদম পিচ রাস্তা, দু সাইডে জঙ্গল। কাঁকড়াচোর এখান থেকে আর 6 কিলোমিটার, মানে মোটামুটি এখনও 10-15 মিনিট টাইম লাগবে। এই কেতকি লেক থেকে কাঁকড়াচোরের ডিস্টেন্স মোটামুটি 9 কিলোমিটার মতন, আর এই রাস্তাটার ভিউ এত সুন্দর যে ক্যামেরা অফ করে রাখাই যাচ্ছে না। কখনো কখনো জঙ্গলের মধ্যে দিয়ে কালো পিচ রাস্তা, আবার কখনো কাছেই মাথা তুলে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু সবুজ পাহাড়। সব মিলিয়ে কাঁকড়াচোর ট্রিপ কিন্তু সস্তায় পুষ্টিকর, যদিও প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য তুলে ধরার সাধ্য কোনো ক্যামেরার নেই, তবুও আশা করি কিছুটা হলেও ফিল করতে পারবেন। তাই যদি কেউ জঙ্গলমহল ট্যুর করতে আসেন অবশ্যই কাঁকড়াচোরে নাইট স্টে করবেন, কারণ বেলপাহাড়ি জায়গাটা থেকে কাঁকড়াচোর জায়গাটা জঙ্গলের অনেকটা ভেতরে। আমরা থাকবো নবনির্মিত সরকারি গেস্ট হাউসে, যেটা আমি 100% রেকমেন্ড করি, কিন্তু তবুও যদি এখানে ফাঁকা না পান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন চেক করতে পারেন, ওখানে আমি এই গেস্ট হাউস এবং তার পাশাপাশি আরও কিছু হোমস্টের নাম্বার নিচে দিয়ে দেবো। আর হ্যাঁ, আমি অনেক জায়গায় কাঁকড়াচোর গেস্ট হাউসকে ভুল করে কাঁকড়াচোর হোমস্টে বলে ফেলেছি, একটু অ্যাডজাস্ট করে নেবেন, এটা আদতে সরকারি গেস্ট হাউস, কোনো হোমস্টে নয়। তবে এখানের কেয়ারটেকার দাদা শত্রুঘ্নর এমন অমায়িক ব্যবহার আপনাকে পুরো বাড়ির ফিলি দেবে। রাস্তাটা দেখো, এখানে কিন্তু পুরো পাহাড়ি রাস্তা চালু, কখনো এই নামছি তো কখনো এই উঠছি, আর জঙ্গল কিন্তু আরও ঘন হয়ে গেছে এদিকে। তো কেউ যদি বেলপাহাড়ি ট্যুর করতে আসো তাহলে বেলপাহাড়িতে কাঁকড়াচোরটাই কিন্তু থাকার জন্য আমার মনে হচ্ছে বেটার অপশান, কারণ এখানটা আরও বেশি নিরিবিলি আর প্রকৃতির অনেকটা কাছে, আর 2 কিলোমিটার কাঁকড়াচোর এখান থেকে। সামনে এই পাহাড়টা দেখা যাচ্ছে, জানি না এখন গোপ্রোতে এটা দেখা যাচ্ছে কি যাচ্ছে না, বাট খালি চোখে পাহাড়গুলো দেখতে পাচ্ছি দূরে দূরে, বেশ উঁচু উঁচু পাহাড় এগুলো। আমরা প্রথমে বেলপাহাড়ি ঢুকতে যে রকম পাহাড় দেখছিলাম, এই পাহাড়গুলো কিন্তু তার তুলনায় বেশ উঁচু, খাড়াই পর্বত একদম। শুধু এইটুকু ইচ্ছা ছিল যেন একটু বৃষ্টি হয়ে যায়। রেডি, 3টে বাজতে যায়, 3টে বাজতে এখনও 10 মিনিট বাকি রয়েছে,
রোদটা কমে আছে, তো জানি না বিকালের দিকে এবার বৃষ্টি হবে কি হবে না। বাট কালকেও আমাদের এখানে 3:30 অবধি ঘুরবো, তারপরে আমরা এখান থেকে বেরোবো গাড়ি নিয়ে বাড়ির দিকে যাওয়ার জন্য। তো তার মধ্যে অন্তত একবার যদি বৃষ্টি হয় তাহলে ব্যাপারটা আরও ভালো করে এনজয় করতে পারবো। মনে হচ্ছে কাছাকাছি এসে গেছি। দাদা কাঁকড়াঝড় গেস্ট হাউস এখানে যেতে হবে তো? তো আমরা কাঁকড়াঝড় গেস্ট হাউসের সামনে ফাইনালি চলে এসেছি। গেস্ট হাউসটা কিন্তু একদম সেরা জায়গা, পুরো জঙ্গলের মাঝখানে। এই যে দেখতে পাচ্ছি এটা গেস্ট হাউস কাঁকড়াঝড়। ও যাওয়া যাক। এই এখানে লেখা রয়েছে কাঁকড়াঝড় গেস্ট হাউস। তো ফাইনালি আমরা চলে এসেছি কাঁকড়াঝড় হোমস্টেতে। মোটামুটি 3টে বেড়ে গেছিলো আমাদের এখানে পৌঁছাতে, তো আমাদের জন্য নতুন করে রান্না করা হয়েছে আর একটা ঘরও পরিষ্কার করে দেওয়া হচ্ছে। হোমস্টেটা কিন্তু দেখলাম এইখানের মধ্যে বেশ ভালো, জায়গাটা খুব সুন্দর, হোমস্টের ভেতরটাও খুব সুন্দর। ভেতরটা আমি দেখাচ্ছি। তো এখানে আপাতত আমরা ব্যাগ ফ্যাগ রেখে বসেছি, একটা ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে। এইটা আমাদের রুম, এই রুমটা আমাদেরকে দেবে, আর বাদবাকি রুম এখানে রয়েছে আরও। তো এই হচ্ছে আমাদের রুম, বেশ বড়ো সড়ো রুমটা, দুখানা বেড রয়েছে এখানে ভেতরে, আর পরিষ্কার পরিচ্ছন্ন এই সবে করে দিল। এখানে এসিও রয়েছে আর অ্যাটাচ বাথরুমও রয়েছে। হোমস্টেটা আমি বাইরে থেকে দেখাচ্ছি। এই হচ্ছে হোমস্টেটা, ওই দূরে ওখানটা রান্নাঘর, ওখানটা করে রান্নাঘর, আর হোমস্টের চারদিকটা দেখুন খালি। এবার ঘরে ঢোকা যাক, স্নান করে নিই, কারণ কেটকি লেগেও স্নান করতে পারিনি আর ঝর্ণাতে স্নান করতে পারিনি। তো ঘরে ঢুকে স্নান করে খেয়ে নিয়ে জাস্ট কিছুক্ষণ রেস্ট করে নিয়ে আবার একটু রোদটা পড়লেই বেরিয়ে যাবো ঘুরতে। তো দেখা হচ্ছে আবার বিকালবেলা। হোমস্টেতে ঢুকে স্নান ফান করে এখন আমরা খেতে বসেছি, একদম জঙ্গলে খোলামেলায় খেতে বসেছি আমরা। আমরা এত পরে বলার পরেও দাদা খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে আমাদের জন্য, ভাত, আলু ভাজা, বিউলির ডাল, ডিম ভাজা আর পেঁয়াজ লঙ্কা, এইটুকুই ব্যবস্থা হয়েছে, কিন্তু যথেষ্ট ভালো রান্না। আর এই যে মনোরম পরিবেশে খাওয়া হচ্ছে না, এই ব্যাপারটাই দারুণ লাগছে।